সম্ভব আমি যতটুকু জানি বা এতটুকু আমি উপস্থাপন করব, আশা করি এ বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর কি। রেটিং হয়েছে আমার, রেটিং এর একটা ফর্মুলা আছে যে রেটিং ইজ টু স্ট্যান্ডার্ড টাইম ইনটু 100 ডিভাইডেড বাই অবজার্ভ টাইম। আমরা রেটিং এর এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝিনি আবার বুঝিনি। রেটিং এর ফর্মুলা, রেটিং এর ফর্মুলা হচ্ছে রেটিং ইনটু স্ট্যান্ডার্ড টাইম ইনটু 100 ডিভাইডেড বাই অবজার্ভ টাইম। যেমন আমরা একটা স্ট্যান্ডার্ড একটা যে কোনো একটা প্রসেসের একটা স্ট্যান্ডার্ড টাইম ধরি, স্ট্যান্ডার্ড টাইমটা ধরেন আমরা সে যেমন বটন হ্যামার আমরা অ্যাসেম্বলি দিয়ে 0.40 যেমন এটা আমাদের করতে সময় লাগে 24 সেকেন্ড, সে 24 সেকেন্ডে আমরা এটা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিই। কিন্তু সবার সব অপারেটর কিন্তু 150 পিস বা 0.4 কাজ করতে পারে না। কিছু অপারেটর আছে 0.38 করতে পারে, কিছু অপারেটর আছে 0.45 লাগে, কিছু অপারেটর আছে 0.48 লাগে। তো এক এক জনের র্যাকিং ব্যাটিং এক এক রকম দক্ষতা, এক এক জন অপারেটরের আলাদা আলাদা হয়, যার ফলে আমাদের রেটিংটা আমাদের ইউজ করা লাগে। রেটিংটা ইউজ করি অ্যাসেম্বলি পারফেক্ট একটা অ্যাসেম্বলি পাওয়ার জন্য, মূল ই হচ্ছে পারফেক্ট একটা অ্যাসেম্বলি পাওয়ার জন্য। যেমন আমাদের রেটিং যদি আমরা ধরি এখানে বটন হ্যামার অ্যাসেম্বলি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম লাগছে 24 সেকেন্ড, 24 সেকেন্ড যদি লাগে তাহলে আমরা যদি কোনো পার্টার যদি আমাদের ধরো আমাদের স্ট্যান্ডার্ড টাইম আছে 24 সেকেন্ড ইনটু 100 ডিভাইডেড বাই ধরো কোনো পার্টার আমাদের এই এক পিস বডি কমপ্লিট করতে লাগছে 26 সেকেন্ড, তাহলে আমাদের রেটিংটা আসবে 24 ভাগ 26, আমাদের রেটিং আসছে 92%, আমাদের রেটিং আসছে 92%। আর রেটিংটা আসছে অ্যাকচুয়ালি অনেকে আমরা জানি যে অনেকে বলে যে স্পিডের উপরে ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি স্পিডের উপরে ডিপেন্ড করে না কাজের, কারণ একজন অপারেটর অনেক স্পিড দেখা যাচ্ছে অনেক স্পিডে কাজ করতেছে কিন্তু অ্যাকচুয়ালি তার কাজের অ্যাপ্রুভটা ওই রকম নাই, তার ক্যাপাসিটি ওই রকম আসতেছে না। যার ফলে আমরা রেটিংটা সবসময় খেয়াল করবো যে কাজের অ্যাপ্রোচের উপরে কতটুকু অ্যাপ্রোচ দিয়ে সে কাজ করতেছে এবং তার কাজের গতিটা কীরকম, তার বর্ণ কেমন অ্যাপ্রোচ কীরকম সেটার উপরে আমরা ডিপেন্ড করবো রেটিং কত পারসেন্ট দেওয়া যায়। যেমন আমাদের একটা স্ট্যান্ডার্ড আরেকটা বিষয় আছে যে এটা আরেকটা উদাহরণ আছে, যেমন আমাদের এক মিটার আমরা যদি যাই হাঁটি তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 10 সেকেন্ডে আমরা 1 মিটার চলে যেতে পারি। এখানে যদি আমরা যদি স্লোলি যেতে গেলে যদি আমাদের দেখা যায় এখানে আমার 12 সেকেন্ড লাগছে, তাহলে ওটা রেটিং আমরা কত দিব? যেমন রেটিং এটা আমরা 90% দিতে পারি, অথবা কেউ আরও স্লো এলো আমরা এটা 15 সেকেন্ডে দিলাম, তাহলে আমাদের রেটিং এটা 60% বা 70% এরকম আসবে। অথবা আমরা এটা আরও ফাস্ট চলে এলাম, আমরা 1 মিটার চলতে গেলাম 8 সেকেন্ডে যদি চলে যায় তাহলে আমাদের স্ট্যান্ডার্ডের থেকে ওভার হয়ে যেত, তাহলে আমার 100 রেটিংটা হয়ে যাচ্ছে কি 100-এর উপরে, যেমন 110, 105 এরকম। রেটিংটা ডিপেন্ড করে একটা স্ট্যান্ডার্ড টাইমের উপরে ডিপেন্ড করে আমরা রেটিংটা বাই করি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাই, তার জন্য করতালি, সুন্দরভাবে বোঝা গেছে আমার এই ভিডিওটা। ইনশাল্লাহ সবাই লাইক শেয়ার করবেন।